ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বিদেশে পাড়ি দিচ্ছে যুব সমাজ, দেশে পড়ে থাকছে তাঁদের শৈশব, এই দুই বিষয়কেই মণ্ডপে ফুটিয়ে তুলেছেন গৌরী বেরিয়ার সর্বজনীন। এবিপি আনন্দ সমসাময়িকতায় সেরা সম্মান পেল এই পুজো। এই মুহূর্তে আমি গৌরী বেরিয়া সর্বজনীন, এবার তাদের 86 বছরের পুজো, আর তাদের এবারের ভাবনার মধ্যে একটা সমসাময়িক সময়ের ছবি তারা ধরছেন। তার কারণ, তাদের এই মূল যে মণ্ডপটা সেটা দুটো ভাগে ভাগ করা রয়েছে। আমরা বিভিন্ন জায়গায় দেখি, বিশেষ করে কলকাতায় নানা সময় দেখতে পাই যে যারা কলকাতা ছেড়ে চলে গেছেন, বাইরে চলে গেছেন, একেবারে উচ্চশিক্ষা উচ্চ চাকরি নিয়ে তারা সমাজে প্রতিষ্ঠিত এবং তারা বিদেশে গিয়ে প্রতিষ্ঠিত, সেই জায়গাটা একটা কর্পোরেট দুনিয়া, সেখান থেকে সেটা যেরকম একটা জোন, সেখান থেকে বেরিয়ে যখন দর্শনার্থীরা ভেতরে চলে আসবেন, এই জায়গাটা যেন সেই ফেলে যাওয়া ছোটোবেলা। সেখানে বাঁশ গাছ রয়েছে, একেবারে ব্ল্যাকবোর্ড রয়েছে, পাখিরা রয়েছে, নানান ধরনের খেলার জিনিস যেগুলো একেবারে ছোটোবেলার স্মৃতিকে জাগিয়ে দেবে। এভাবেই একটা সময়কে ধরতে চাওয়া হয়েছে গৌরী বেরিয়া সর্বজনীনে, আর তার জন্য তারা পেয়ে যাচ্ছেন 2019 সমসাময়িক ভাবনার জন্য সেরা পুরস্কার। আমি পুরস্কার তুলে দেবো তাদের হাতে। মায়ের কাছে গিয়ে দেখা যাচ্ছে একটা আটচালার স্টাইলে সেই জায়গাটাকে সাজানো হয়েছে, একেবারে ঘরের মতো সেই দরমার বেড়া সেই জায়গাটাকে রাখা হয়েছে, এবং তার পাশাপাশি একটা অপূর্ব স্কাল্পচার আমরা দেখতে পাচ্ছি, যিনি এই জায়গাটাকে ধরে রেখেছেন। প্রত্যেকটা জায়গাতেই এমন কিছু মানুষ থাকেন যারা সেই জায়গাটাকে ধরে রাখেন, তেমনই একজন যিনি মায়ের চরণাশ্রিত হয়ে বসে রয়েছেন আজও। এইভাবেই সমসাময়িক ভাবনার জন্য সেরা পুরস্কার পাচ্ছে গৌরী বেরিয়া সর্বজনীন।